Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। একই দিনে নবম শ্রেণীর এক ছাত্রকে দুবার ভ্যাকসিন দেওয়ার অভিযোগ, যা নিয়ে উৎকণ্ঠায় ছাত্রের পরিবার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরার আলোক কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে হয়েছে। জানা গিয়েছে গত সোমবার বিদ্যালয়ে 15-18 বছর বয়সী ছাত্রছাত্রীদের ভ্যাকসিন কর্মসূচি হয়েছিল। টিকা নেয়নি ভেবেই ভ্যাকসিনেশন রুমের কাছেই ছাত্রের ফের ভ্যাকসিন দেয় দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী। যদিও ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রের অসাবধানতার জন্যও হয়েছে বলে ঘটনাটি জানা যায়। যদিও এই নিয়ে সমস্যায় পরিবার, স্কুল কর্তৃপক্ষ ছেলেটির বারবার খোঁজ নিচ্ছেন, কোনো সমস্যা দেখা দিলে স্কুল কর্তৃপক্ষ পাশে আছেন বলে জানান। এরকমটাই জানা যায়। দেখাবো নিউজ অগ্নির পর্দায় কি বলছেন বাড়ির গার্জেন এবং স্কুলের প্রধান শিক্ষক। দেখাবো তো ছেলেটা 9-এ পড়ে, কালকে ভ্যাকসিনের জন্য গিয়েছিল, তো কালকে ফার্স্ট ডোজ ছিল আর কি। তো প্রথমে ওইখানে দুটো কাউন্টার করেছে, অনেক ছেলে তো দুটো কাউন্টার করেছিল। তো প্রথম কাউন্টারে প্রথম একবারে ভ্যাকসিন নিয়েছে, নেওয়ার পরে ওর হাতে যে টুকুনটা ছিল ওটা ওরা নিতে ভুলে যায় বা মিস্টেক হয়ে যায় হয়েছে। তো ছেলে ওই কাগজটা নিয়ে বাইরে বেরিয়েছে, যে সাইডে যে কাউন্টার ছিল ওইখানে বাচ্চাকে আমার ধরে নিয়েছে, বলে এই ইঞ্জেকশন লে। ও বলছে আমি নিয়েছি, ওরা ভুলেও যায় হোক দিয়েছে, আবার আরেকটা ভ্যাকসিনেশন করে দেয় আর কি। দেখিয়েছেন? হ্যাঁ, এখন আমি এই হাসপাতালে গিয়েছিলাম, ডাক্তারকে ডাক্তার কাছে পরামর্শ করে এলো, যে ডাক্তারও বলে কোনো অসুবিধার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, কোনো অসুবিধা নেই ছেলে, না না কোনো অসুবিধা নেই। কালকে তারপরে ইঞ্জেকশন পরে আমি স্কুলে গিয়েছিলাম, সে মানে সেক্রেটারি ছিল স্কুলে, স্কুলে হেডমাস্টার মশাই ছিল, ওরাও বললো ভয়ের কিছু কারণ নেই, যদি কোনো অসুবিধা হয় আমরাকে জানাবে, আমরা সঙ্গে সঙ্গে সাথে যাবো, অসুবিধা থাকলে বলবো, কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম উত্তম কুমার পান। স্কুলে ভ্যাকসিন ছিল, সেইখানে গিয়ে আমরা ভ্যাকসিন নিয়েছি। আরেকটা সেই ভ্যাকসিন যেখানে দিচ্ছে সেইখানে গেছিলাম, সেইখানে বলে যে এখানে ভ্যাকসিন হচ্ছে, সে পাশে গিয়ে আমরা বলছিলাম যে এখানে কি ডবল অন্য হচ্ছে না ওইটা হচ্ছে, তারা ভুল ভেবে গেছে, বলে যে এইখানে মনে হয় ই হচ্ছে, ও লাইনে ভয়ে পালিয়ে যাচ্ছে, ওই জন্য ওখানে ধরে একটা দিয়েছে। কে দিয়ে দিয়েছে? হ্যাঁ, আমাকে দিয়েছে। তোমার স্লিপ ছিল? স্লিপ ছিল, তার না দেখে তোকে দিয়েছে? না রেখে দিয়েছে। তুই হয়ে গেছে? হ্যাঁ, একটা ম্যাডাম ছিল, ম্যাডামকে বলেছিলাম। কি বলেছিলিস? ম্যাডামকে বলছিলাম যে ম্যাডাম আমার হয়ে গেছে, এখানে কি ওইটা ওই ভ্যাকসিনই দিচ্ছে না অন্য ভ্যাকসিন দিচ্ছে। তারপর ম্যাডাম কি বললো? তারপরে ম্যাডাম তো বস করে ভ্যাকসিন দিয়েছে। কবার ভ্যাকসিন দিয়েছে? এক দুবার। তুই কোন ক্লাসে পড়িস? 9-এ। নাম? উমেশ কুমার। কোন স্কুলে ছাত্র? আলোক কেন্দ্র উচ্চ বিদ্যালয়। সেটাকে ডবল ভ্যাকসিন দিছিল, ভুল করে কোনো কারণে মিস্টেক হয়ে ভ্যাকসিন ডবল হয়ে গেছিলো, গিয়েছিলাম বাস মাস্টার জ্বরের ট্যাবলেট আর দিনটিকে দিয়েছিলো, খাওয়াতে বলছিল, একটা খাওয়াইছি, আর জ্বর তো আসেনি, বাচ্চা এখন সুস্থ আছে, কোনো অসুবিধা হয়নি। হসপিটালেও নিয়ে গেছিলাম, হসপিটালের ডাক্তার বললো অসুবিধা কিছু হবে নি, ও ভ্যাকসিন সাধারণ মানুষের সবাইয়ের জন্য, এই ভ্যাকসিনে কোনো অসুবিধা হয়নি, বাচ্চা ঠিক আছে, যখন অসুবিধা বাচ্চার কিছু হয়নি, বাচ্চা ঠিক আছে। দিয়ে আমরা জিজ্ঞাসা করলাম পরবর্তী ডবল ডোজ লেওয়া যায় নাকি, ডাক্তারবাবু বললেন হ্যাঁ পরের বারে যখন ডবল ডোজ দিবে নিয়ে নিতে বললো, বাচ্চা এখন ঠিক আছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণা পাল। প্রকৃতপক্ষে যদি ঘটনাটা জানা যায় তাহলে ছেলেটা প্রথমে একটা ভ্যাকসিন নিয়ে বেরিয়ে না এসে তার বন্ধুর জন্য ওয়েট করছিল, তখন স্বাস্থ্যকর্মীরা যারা ছিল ওর হাতে টোকনটা মানে যেটা নেক্সট ডোজ নেওয়ার জন্য যে টোকনটা ছিল সেটা দেখে ভাবছে ও নেয়নি,
ওকে বললো যারা ভ্যাকসিন আইনি ভেতরে ঢুকে, ছেলেটা একটু বোকা টাইপের ছেলে, সে কিছু না বুঝে সে আবার ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে তার যে হাতে ভ্যাকসিন নিয়েছিলো সে হাতে আবার একটা ভ্যাকসিন দিয়ে দিল, কিন্তু তার হাতে ভ্যাকসিন দিয়ে দিল, ছেলেটার তো বলা উচিত ছিল যে আমি ভ্যাকসিন পেয়ে গেছি। হ্যাঁ, সে আর কিছু না বলে সে চুপচাপ বসেছিল এবং সে আবার ডবল ভ্যাকসিন পেয়ে গেল। আমরা এই পাশে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই আমরা নিচে এগুলো সমস্ত তদারকি করছিলাম, কিন্তু মানে খুব একটা সাডেন এই ঘটনাটা ঘটে গেল, যেটা আমাদের এতজন থাকা সত্ত্বেও আমরা টোকন ইস্যু করে দিয়েছিলাম। এবারে স্বাস্থ্যকর্মীরা তাকে রেজিস্টার করছিলেন, কম্পিউটার থেকে ভেরিফাই হচ্ছিল এবং আলাদা একটা রুমে গিয়ে সেখানে ভ্যাকসিনের পর্বটা চলছিল, এবং সেখানের গেটেও যারা ছিলেন তিনিও ছিলেন, কিন্তু হঠাৎ করে একজন স্বাস্থ্যকর্মী তাকে বলায় সেও চলে গেল এবং দুটো ভ্যাকসিন নিয়ে নিল, ছেলেটা কোনো প্রতিবাদই করলো না, এবং যে কারণে এই ধরনের একটা দুর্ঘটনাই বলতে পারেন ঘটে গেল একজন। তারপরে আপনারা স্কুল কর্তৃপক্ষ থেকে কী ব্যবস্থা নিয়েছেন? আমরা সঙ্গে সঙ্গে ওনাদের ডাক্তারকে পাঠিয়েছি এবং আমরা সুপার স্পেশালিটিতে পাঠিয়েছি, এবং ওকে ওনারা বললেন যে দুটো ডোজ যখন পড়ে গেছে সেখানে তো আমরা ফেরত নিতে পারছি না, তার শরীরে চলে গেছে, ওদের ওকে প্যারাসিটামল এবং তারপরে পোস্ট ফ্যাক্টর যে সমস্ত প্রিকশন দেওয়ার, প্যারাসিটামল অ্যান্টাসিড এই সমস্ত গার্ড করে ছেলেকে ওয়াচে রাখা। আমি কালকেও বিকেলে খোঁজ নিয়েছি, আবার রাত্রিতে বলেছিলাম কোনো অসুবিধা হলে হসপিটালে আমি নিজে যাব, যদি আমাকে নিয়ে যেতে হয় বলবেন। আজকে সকালেও আমি খোঁজ নিয়েছি, ছেলেটা ভালো আছে, তা সত্ত্বেও বলছি একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আজকে আবার পাঠিয়েছি, যে আর কোনো ওনারা আমাদের চোখে যেটা আমরা তো স্বাস্থ্য আমাদের চোখে যেটা ধরা পড়েনি, যদি ওনাদের চোখে ধরা পড়ে সেই জন্য আজকেও আবার একজন এমডিকে দেখিয়ে আনার জন্য সুপার স্পেশালিটিতে পাঠানো। অভিভাবকের সঙ্গে অহরহ আমরা যোগাযোগ রেখেছি। কোন ক্লাসের ছাত্র এবং নাম কি? ছেলেটার নাম হচ্ছে উমেশ পান, ক্লাস নাইনের ছাত্র। আপনি কি দায়িত্ব আছেন, আপনার নামটা? আমি নিখিল মণ্ডল, প্রধান শিক্ষক, আলোকেন্দ্র হাই স্কুল।